আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও তোমাদের দোয়ায় ইনশাআল্লাহ ভালোই আছি। আমি প্রথমেই আজকে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ জিল্লুর রহমান, সহকারী শিক্ষক গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিনাজপুর সদর, দিনাজপুর। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই বাসায় সুস্থ রয়েছো, করোনা থেকে মুক্ত আছো, বাইরে বের হচ্ছ না, নিয়মিত অনলাইনে ক্লাসগুলো দেখতেছো, পাশাপাশি আমাদের পেজে যে ক্লাসগুলো সেগুলো দেখতেছো এবং নিয়মিত বাড়ির কাজগুলো করতেছো, আশা করি তার জন্য আমি তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ে পাঠিয়ে এসেছি। আশা করি তোমরা আজকের পাঠে আমার সাথে থাকবে এবং আমাকে সহযোগিতা করবে। আমি যেসব বিষয়ে পাঁচে পাঁচে প্রশ্ন জিজ্ঞাসা করবো, অবশ্যই সেগুলোর উত্তর দিবে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণে তোমরা মনে হয় বই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে গেছো। তো আমরা আজকে আমাদের পাঠ শুরু করতে যাচ্ছি। তো প্রথমেই শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আমি একটা ছবি দেখাই, দেখবা? হ্যাঁ, আমি জানি তোমরা ছবি দেখতে অনেক পছন্দ করো, তাহলে দেখাই। আমি তোমাদের জন্য আজকে ল্যাপটপও নিয়ে এসেছি। শিক্ষার্থী বন্ধুরা, দেখো দেখি ছবিটি তোমরা দেখতে পাচ্ছ? ভালো করে লক্ষ্য করো তো, এটি কিসের ছবি? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই এটা জানো, কারণ তোমাদের সবারই বাসায় এই ছবিটি, এটি একটি জিনিস যেটি তোমাদের সবারই বাসায় রয়েছে, সেটি হলো ঘড়ি। আচ্ছা, ঘড়ি আমরা কী কাজে লাগে? শিক্ষার্থী বন্ধুরা, কী কাজে লাগে? হ্যাঁ, এই তো সঠিক বলেছ, আমরা যে কোনো সময় পরিমাপ করার জন্য, কখনো এইগুলো জানার জন্য আসলে ঘড়িটা ব্যবহার করে থাকি। আমাদের ঘড়ি কিন্তু বিভিন্ন কাজে লাগে। আমরা কখন স্কুলে যাব, কখন স্কুল থেকে আসবো, হ্যাঁ, প্রত্যেকটা কাজে কিন্তু আমাদের এই ঘড়ি ব্যবহৃত হয়। আমার ক্লাসটি যে সেই 12:30 ছিল, সেটিও কিন্তু আমরা ঘড়ি দেখে নির্ধারিত সময়ে উপস্থিত হতে পেরেছি। তাই ঘড়ি কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, তাই না? তাহলে ঘড়ি দিয়ে আমরা কী পরিমাপ করি, কি মাপি, কি জানি শিক্ষার্থী বন্ধুরা? ঘড়ি দিয়ে আমরা কি কি জানি শিক্ষার্থী বন্ধুরা, বলো দেখি। হ্যাঁ, ঘড়ি দিয়ে আমরা কি পরিমাপ করি, সময় পরিমাপ করি, তাই না? তো আমি তোমাদের জন্য একটু, তোমরা এটু ঘড়িটুকু একটু দেখতে থাকো শিক্ষার্থী বন্ধুরা। হ্যাঁ, তোমরা খুব সুন্দরভাবে লক্ষ্য করেছো। আজকে আমরা তাহলে পড়ব কি, সময়, তাই না? আজকে আমাদের পাঠ হলো সময়। তাহলে তোমরা তোমাদের খাতায় এটি লিখে নাও, তোমাদের আজকে যেটি আমার পুরো আছে সময়। তোমাদের পাঠ্যবই 131 এই পাঠটি রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পাঠে এখন বিস্তারিত আলোচনা করতে যাবো। যা ঘড়ি আমরা দেখছি, এরকম ঘড়িটাতে তোমরা লক্ষ্য করো, এতক্ষণ তোমরা লক্ষ্য করেছো, আমি এখন দেখাতে চাই। তোমরা দেখো দেখি ঘড়িটাতে কয়টি কাঁটা রয়েছে? 1, 2, 3, তাই না? তিনটি কাঁটা রয়েছে, একটি হচ্ছে মোটা, আর একটু এটা হচ্ছে আর একটু ওটার থেকে আর একটু চিকন, আর এটা সবচেয়ে চিকন, অর্থাৎ এটি চিকন, তার থেকে আর একটু মোটা, তার থেকে এটা বেশি মোটা। তাহলে তিনটি যে কাঁটা রয়েছে, এই তিনটি কাঁটা কিসের কিসের কাঁটা, এটা কি জানো? জি, মোটা কাঁটাটা হচ্ছে ঘন্টা, তারপরে এই এই কাঁটাটি হচ্ছে মিনিট, আর এই চিকন কাঁটাটি হচ্ছে সেকেন্ড। তাহলে একটি ঘড়িতে আমরা কয়টি কাঁটা পাচ্ছি? তিনটি। এই তিনটি কাঁটা দিয়ে আমরা কিন্তু সময় বলতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি কেউ বলতে পারবে এই ঘড়িটাতে এখন কয়টা বাজে? ভালো করে দেখো দেখি, 9টা, এখান থেকে হলো 44, 41, 43, তাই না? 9টা 43 মিনিট। পাশাপাশি সেকেন্ডটা আমরা কীভাবে করবে, 12 থেকে শুরু করি। দেখো এই যে 5 এই ঘরে চলে গেছে, একের ঘর মানে এখান থেকে এক পর্যন্ত 5, তাহলে 5 সেকেন্ড, ঠিক আছে? 9টা কত বাজে? তাহলে 9টা 43 মিনিট 5 সেকেন্ড। শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের ঘড়ি তোমরা নিশ্চয়ই দেখেছো, পাশাপাশি আরও এক ধরনের ঘড়ি রয়েছে যেটি বর্তমানে বেশি ব্যবহৃত হচ্ছে, সেটি হলো ডিজিটাল ঘড়ি। ডিজিটাল ঘড়ি কি তোমরা দেখেছো? ওটি একটু দেখাও শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা সেটি দেখো। ডিজিটাল ঘড়ি আমরা কীভাবে দেখতে পারি? ডিজিটাল এটি একটি ঘড়ি দেখতে পাচ্ছ, এই ঘড়িটাতে
কিন্তু ওভাবে হিসাব করতে হয় না, সরাসরি লেখা আছে কতটা, কত মিনিট, কত সেকেন্ড, সবকিছু লেখা রয়েছে। এই ঘড়িটি বর্তমান বহুল প্রচলিত, বর্তমানে এটি বেশি ব্যবহৃত হচ্ছে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? দেখো দেখি এই ঘড়িটাতে এখন এই মুহূর্তে কয়টা বাজে, 21:59, এটি কিন্তু আন্তর্জাতিক টাইমে এখানে দেওয়া আছে, 21টা অর্থাৎ 12টার পর, আবার আন্তর্জাতিক রীতিতে 13, 14, 15 এইভাবে বাজে, কিন্তু বাংলাদেশের রীতিতে আমরা 12টার পর 1টা, 2টা, 3টা এভাবে বৃষ্টি করি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? সেটি তোমরা আসলে পরে জানবে। তো আমরা দেখতে পাচ্ছি এটি একটি ডিজিটাল ঘড়ি, আর একটু আগে যেটি দেখলাম সেটি হলো অ্যানালগ ঘড়ি, অর্থাৎ আগের ঘড়ি। তো এই দুটি ঘড়িই কিন্তু কিমা পরিমাপ করা হয়, সময় পরিমাপ করা হয়, তাই না? তাহলে আমরা আজকে যেটি আলোচনার বিষয় সেটি হলো সময়। সময় আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সময় আজকে আমরা পরিমাপ করা শিখবো, আর কীভাবে সময় মাপা যায়, কীভাবে ঘড়ির টাইম দেখতে পারা যায়, কত মিনিটে কত কী হয়, সময়ের এককগুলো কী, সেগুলো এখন জানো। ঠিক আছে বন্ধুরা, তোমরা তাহলে বলতে পারবে সময়ের এককগুলো কী কী? হ্যাঁ, এই ঘড়ি থেকেও আমরা কিন্তু সেটি বের করে এনেছি, সেটি হলো সময়ের একক হলো কি, একটা সেকেন্ড, মিনিট, ঘন্টা, এই তিনটি আসলে আমরা দেখেছি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে ভালো করে লক্ষ্য করে দেখি সময়ের একক তাহলে কি কি। হ্যাঁ, আমি একটু ল্যাপটপটা বন্ধ করে দিতে চাই, দেখো দেখি সময়ের একক সেকেন্ড, মিনিট, আর ঘন্টা, তাই না? এগুলো দিয়ে কিন্তু আসলে আমরা সময় কী করি, পরিমাপ করে থাকি। আসলে এই সময়ের এককগুলো তোমরা নিশ্চয়ই খাতা লিখে নিয়েছো, পাশাপাশি অবশ্যই আয়ত্ত করতে পেরেছো যে আসলে সময়ের একক কি, কয়টি, কি কি সময়ের একক, সেকেন্ড, মিনিট, ঘন্টা। সব থেকে ছোটোটা হচ্ছে সেকেন্ড, তারপরে হলো মিনিট, তারপরে হলো ঘন্টা। শিক্ষার্থী বন্ধুরা এবার আমি এটি রেখে দিতে চাই, হ্যাঁ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে এবার আমি তোমাদের বলতে চাই সময়ের এককগুলো কি, সময়ের একক, একক কি কি বলো দেখি। হ্যাঁ, সময়ের একক হলো সেকেন্ড, তারপর মিনিট, তাই না? তারপর কি আছে, হ্যাঁ ঘন্টা, তাই না? সময়ের একক এগুলোই আসলে আমরা সময়ের একক, সেকেন্ড, মিনিট, আর ঘন্টা। তোমরা ভালোভাবে লক্ষ্য করবে এই সময়ের এককগুলো নিয়েই আমরা কিন্তু সময় পরিমাপ করে থাকি, তাই না? তো আজকে আমরা সময়ের একক সম্পর্কে জানলাম, এর পরবর্তীতে আমরা যেগুলো জানবো সেগুলো তোমরা আমার পাশে থাকবে, আশা করি আমরা সবগুলো আজকে আয়ত্ত করে নিতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা এবার আমি তোমাদের জন্য একটি চার্ট নিয়ে এসেছি, তোমরা দেখবা, দেখবা সেটি আমি জানি। তা দেখো দেখি এবার এটি সময়ের এককের মধ্যে সম্পর্ক, সময়ের এককগুলো যে রয়েছে সেগুলোর সাথে সম্পর্কটা কি, প্রথমে কি লেখা রয়েছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো দেখি, 60 সেকেন্ডে কি আছে, 1 মিনিট, আবার 60 মিনিটে 1 ঘন্টা, তারপরে কি রয়েছে, 24 ঘন্টা 1-3, আবার 7 দিনে কি হয়, 1 সপ্তাহ, আর 365 দিনে কি, 1 বছর, তাই না? শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি লক্ষ্য করতে পারতেছো, দেখতে পাচ্ছ সবগুলো? ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, এটি তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, দেখতে পাচ্ছ, আমি এদিকে একটু রেখে দিতে চাচ্ছি। আমরা এখান থেকে একটু আলোচনা করব, দেখতে পাচ্ছ কি তোমরা? জি, এবার আমরা সময়ের এককগুলোর মধ্যে সম্পর্কে, এই সম্পর্কটিকে এখানে শিখবো। দেখো 60 সেকেন্ড, আমরা একটু আগে যে ঘড়ির কাঁটাটি দেখলাম, চিকন কাঁটা, সব থেকে ছোটো কাঁটা, সেটি যখন 60 বার ঘুরি তখন সেটি 60 এক এক করে 60টা পয়েন্ট পার হয়ে আবার যখন একবার ঘুরে আসে তখন সেটি কিন্তু 60 বার ঘুরে তখন 60 সেকেন্ডে কী হয়, 1 মিনিট হয়। আবার মিনিটের কাঁটাটা যদি গোটা পুরোটাই আরও একবার ঘুরে আসে তখন সেটি 60 মিনিটই তখন হয় 1 ঘন্টা। আবার এই ঘন্টার কাঁটাটা সারাদিনের মধ্যে আমরা যদি দেখি,
সকাল থেকে একবার রাত 12টা থেকে আবার রাত 12টা পর্যন্ত মোট কত ঘন্টা? 24 ঘন্টা। তো 24 ঘন্টা কিন্তু একদিন নয়, তাই না? আমরা আজকে যে 7 তারিখ, এই 7 তারিখ কখন থেকে শুরু হয়েছে বলো দেখি। হ্যাঁ, আজকে রাত ঠিক 12টা থেকে শুরু হয়েছে 7 তারিখ। আবার এই 7 তারিখ কত কতক্ষণ পর্যন্ত থাকবে? বেলা সূর্য ডোবা পর্যন্ত থাকবে না, সেটি আবার রাত 12টা বাজা পর্যন্ত সেটি কিন্তু থাকবে। অর্থাৎ 24 ঘন্টা হলে কি হয়, একদিন। আর 12টা আবার বাজলে তখন কত তারিখ হয়ে যাবে? আবার হ্যাঁ 8 তারিখ হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারছি যে 24 ঘন্টায় কি হয়, এক দিন হয়। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা যদি যাই 7 দিন। আচ্ছা, আমরা 7 দিন নিচে স্কুলে যাই না, একদিন স্কুলে যাই, যাই না, অর্থাৎ 6 দিন আমরা স্কুলে যাই। 7 দিন পরে কি কি হয়? 7 দিনে কি হয়, এক সপ্তাহ, তাই না? আমরা যদি শনিবার থেকে শুরু করি, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি আবার শুক্র, তাহলে কতদিন হলো? 7 দিন। এই 7 দিনে কি হয়, এক সপ্তাহ, তাই না? এই এক সপ্তাহে আবার আমরা জানি এক সপ্তাহ এরকম 30 দিনে কিন্তু এক মাস হয়, তাই না? পাশাপাশি 365 দিন যে আছে, 365 দিনে কিন্তু এক বছর হয়, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এগুলো আসলে মনে হয় বুঝতে পেরেছ। তো আমি তোমাদের একটু এবার কাজ দেব, সেগুলো হচ্ছে তোমাদের তোমাদের কিন্তু খাতা বের করতে হবে। এতক্ষণে আমরা যেগুলো শিখলাম আর সেগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করতে চাই। তার আগে আমি আর একটু তোমাদের বিস্তারিতভাবে বলতে চাই, ঠিক আছে? হচ্ছে সেকেন্ড। তো কত সেকেন্ড এক মিনিট হয়? 60 সেকেন্ড, তাই না? আবার সেকেন্ডের পরে এককটি কি? মিনিট। আবার 60 মিনিটে তাহলে কি হয়, এক ঘন্টা। আবার কত ঘন্টায় একদিন হয়? 24 ঘন্টা, তাই না? আবার একদিন 365 দিনে কি হয়, এক বছর হয়। কিন্তু মাঝে মাঝে 3 বছর 4 বছর পর পর কিন্তু 366 দিনে হয়। সেটি তোমরা পরবর্তী ক্লাসে জানবে কেন হয়, প্রতি 4 বছর পর পর একদিন বেড়ে যায়, সেটি তোমরা আসলে পরের ক্লাসে জানবে। আজকে আমরা এই পর্যন্তই জানবো, ঠিক আছে বন্ধুরা? তাহলে এটি আমি একটু বন্ধ করে রাখি। হ্যাঁ, এবার তোমাদের কাছে আমার কিছু প্রশ্ন থাকবে, তোমরা নিশ্চয়ই আমার সাথে আছো। এবার আমাকে আমি বোর্ডে লিখে দেবো, সেগুলো তোমার খাতায় তুলে কিন্তু আমাকে উত্তর দেখাতে হবে, শিক্ষার্থী বন্ধু, ঠিক আছে? 60 সেকেন্ডে সেকেন্ড কি হয় এই এই ঘরে তোমরা লিখবা, হ্যাঁ, কত মিনিট হয় সেটি তোমরা লিখবা, ঠিক আছে? এই ঘরে আবার লিখবা কত মিনিটে কি হয়, এক ঘন্টা হয়। কত মিনিটে এক ঘন্টা হয়, ঠিক আছে? তোমরা লিখছো, আবার আমি এখানে দিই, এখানে তোমরা লিখতে হবে কত দিন, হ্যাঁ, এক বছর হয়, হ্যাঁ। তোমরা এগুলো তুলে নাও, তুলে নিয়ে তোমরা তোমাদের খাতায় তুলে নিয়ে তোমরা এখন আমাকে কিছুক্ষণের মধ্যেই এগুলো খালি ঘরে কি বসবে, কি সংখ্যা বসবে, কত সংখ্যা বসবে, সেগুলো কিন্তু আমি কিন্তু দেখতে চাই, সেগুলো কিন্তু আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, ঠিক আছে বন্ধু? তোমরা দ্রুত এগুলো লিখে নাও, পাশাপাশি লিখে সঠিক উত্তর ঘরগুলোতে লিখে ফেলো। যেমন 60 সেকেন্ডে কি হয়, কত মিনিট, সেটি এখানে লিখবে। আবার কত মিনিটে এক ঘন্টা হয় সেটি এখানে লিখবা, পাশাপাশি এখানে লিখবা কত দিনে এক বছর হয় সেটি এখানে লিখবা, বুঝতে পারছো? দ্রুত হাত চালাও, আশা করি তোমরা খুব দ্রুতভাবেই হাত চালাচ্ছ। হ্যাঁ, মনে হয় তোমাদের শেষ হয়ে গেছে, তাহলে আমি যেহেতু তোমাদের সাথে নেই তাই এখানে করে দিচ্ছি, তোমরা তোমাদের খাতায় মিলাবে এবং তোমাদের সঠিক উত্তর তোমরাই রাইট করবে আজকে, ঠিক আছে? খুব ভালো লাগলো না? ঠিক আছে, তাহলে দেখো দেখি 60 সেকেন্ডে কি হয়, কত মিনিট হয়? সঠিক বলেছো, এক 60 সেকেন্ডে এক মিনিট। এবার মতো কত মিনিট এক ঘন্টা হয়, এটাতে কত বসবে? 60, তাই না? এটাতে কি বসবে, কত দিনে এক বছর,
কত? 365, সঠিক। 3, 6, 5। তাহলে কি তোমাদের সবগুলোই সঠিক হয়েছিল? আমি বুঝতে পারছি তোমাদের সবগুলোই সঠিক হয়েছিল। যাদের সঠিক হয়নি তারা কিন্তু বাড়িতে আবার প্র্যাকটিস করবা, এবং এগুলোকে তোমাদেরকে ভালোভাবে জানতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, ঠিক আছে, তোমরা কিন্তু আমাদের সাথে থাকো, আমরা কিন্তু পরবর্তী বিষয়গুলো আরো ভালো করে জানতে চাইবো, ঠিক আছে, জানবো। শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের কাছে আমার প্রশ্ন থাকে, হ্যাঁ, যদি আমরা এই যে সময় সম্পর্কিত জিনিসগুলো জানলাম, সেগুলো সম্পর্কে আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আমরা কিন্তু সমাধান করতে পারি। যেমন কেউ যদি, এখানে একটা সমস্যা আমি বলি, সমস্যা যেমন একটি সমস্যা তুলে ধরি, যেমন একজনের নাম লিখলাম রিমা, রিমা 2 ঘন্টা বই পড়ে, তাহলে সে, হ্যাঁ, সে কত মিনিট বই পড়ে? 8 বই পড়ে। এটি কি তোমরা পারবে এমনটি? এখানে আমরা যেহেতু সৃজনশীল অঙ্ক আমাদের চলে আসছে সব সব ক্লাসে, তাহলে আমাদের কিন্তু এগুলোও জানতে হবে। তো এটি আমরা জানি যে 1 ঘন্টা কত মিনিট, সেটি তোমরা কিছুক্ষণ আগে শিখেছো, 1 ঘন্টা মানে 60 মিনিট 1 ঘন্টা, তাই না? এখানে আছে 2 ঘন্টা বই পড়ে, তাহলে কত মিনিট হতে পারে? 60 হবে না, 60-এর থেকে বেশি হবে, নিশ্চয়ই বেশি হবে। 1 এর দ্বিগুণ হচ্ছে 2, তাহলে এটি গুণ করলেই কিন্তু আমরা পাবো, তাই না? ঠিক আছে, তাহলে এটা আমরা সমাধান যদি করি, সমাধান হবে কি, 1 ঘন্টা সমান, 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। অতএব 2 ঘন্টা সমান কি হবে? 60 গুণ 2 মিনিট। তাহলে কি হবে, আমরা 60 কে 2 দিয়ে গুণ করলে কি পাবো? 200 আর 6 দুগুণ 12, 120 মিনিট। তাহলে রিমা কত ঘন্টা, কত মিনিট বই পড়ে? 2 ঘন্টা, তাহলে কত মিনিট হবে? তাহলে উত্তর হলো 120 মিনিট। বুঝতে পেরেছো তোমরা? এগুলো কিন্তু অনেক সহজ, একটু যদি মনোযোগ দেওয়া যায়, আশা করি এই অঙ্কগুলো কিন্তু তোমরা পরীক্ষায় পাবা, প্রমাণ পাবা, এবং তোমরা জানবে, তোমাদের জ্ঞানের পরিধি আরো বৃদ্ধি পাবে। এই অঙ্কগুলো এইভাবে করে আমরা অঙ্কগুলো করতে পারি, যেহেতু এখানে বোর্ডের জায়গা একটু কম, সেহেতু আমি বিস্তারিত, খুব একটা বিস্তারিত লিখি নেই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই সমস্যাগুলো তোমাদের সমাধান কিভাবে করতে হয়, সেগুলোও কিন্তু আজকে আমরা দেখলাম। তো খাতা কি তুলে নেওয়া হয়েছে? দেখো, দ্রুত তোমরা কাজ করো, দ্রুত এই অঙ্কটি তুলে নাও। হ্যাঁ, আশা করি তোমাদের হয়ে গেছে এই সমস্যাটিও, আমরা একটি সমস্যা বাইর করলাম, আর সমস্যাটির সমাধানও আমরা কি করলাম, সমস্যার সমাধানও কিন্তু আমরা এখানে করে ফেললাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেক সময় সময় নিয়ে আমাদের বিভিন্ন কার্যকলাপ, সময় নিয়ে আমাদের বিভিন্ন কার্যক্রম চলে থাকে, সময় নিয়েই আমাদের কিন্তু সবসময়, তাই একটা কথা রয়েছে, সময়ের 1 পর, অসময়ের 10 পর। শিক্ষার্থী বন্ধুরা, তাই তোমরা সময়ের কাজ সময় করবা, কখনোই সময়ের কাজ ফেলে রাখবা না। হ্যাঁ, এই যে করোনা দুর্যোগকালে স্কুল কলেজগুলো বন্ধ রয়েছে, তোমাদের স্কুলে তোমরা যেতে পারতেছো না, বাসায় বসে রয়েছো, তাই তোমরা অবশ্যই বাসায় এই কাজগুলো, যেগুলো অল্প অল্প করে যদি প্রতিদিন পড়ো, তাহলে তোমাদের পড়ার পাঠটি কিন্তু অনেক দূর অগ্রসর হয়ে যাবে। সামনে তোমাদের যদি পরীক্ষা হয়ে যায়, তাহলে তোমরা কিন্তু পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারবে, তাই না? তাই তোমাদের অবশ্যই বাসায় নিয়মিত পড়ালেখা করতে হবে। আমাদের এই পেজের যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে, সেগুলো আশা করি তোমরা দেখবে। আশা আমি আজকে কিছু বাড়ির কাজ তোমাদের দেবো, সেই বাড়ির কাজগুলো তোমরা কিন্তু আমাদের এই পেজের ইনবক্সে আমাদের পাঠিয়ে দেবে। হ্যাঁ, সেখান থেকে আমরা তোমাদেরকে মূল্যায়ন করব, তোমাদের যদি কোনো ভুল হয়ে থাকে সেটি আমরা সংশোধন করব, এবং সঠিক হলে সেটিও তোমাদেরকে আমরা জানাবো। তোমরা আশা করি প্রত্যেকে যারা দেখছো, তারা সবাই আমাদের পেজে ইনবক্সে সেই তোমাদের বাড়ির কাজগুলো খাতায় করে সেই ওরা সেটি ছবি তুলে আমাদের পেজে পাঠিয়ে দেবে, ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমরা না পারো, তোমাদের পিতা আমাদের সহায়তা নেবে, তাদেরকে বলবো যে আমরা আমাদের বাড়ির কাজগুলো পাঠিয়ে দেন, ঠিক আছে? আমরা কিন্তু তোমাদের কাজগুলো মূল্যায়ন করবো, ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের কাছে আমি
যেতে চাই। আমরা পরবর্তী যে জিনিসটি তোমাদের কাছে জানতে চাবো যে আসলে আমরা বাড়ির কাজ, আমরা বাড়িতে আজকে কি কাজ করবো, ঠিক না? ঠিক আছে, সেখানে বন্ধু তোমাদের কাজ করতে হবে, আমাদের সাথে থাকতে হবে, তাই না? আমরা তোমাদের অবশ্যই বাড়ির কাজ যেটি দেব, তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও, ঠিক আছে? প্রস্তুত, তোমরা কি প্রস্তুত হয়ে আছো শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, তোমরা অনেক অ্যাডভান্স। এবার আমি বাড়ির কাজ লিখে নাও। বাড়ির কাজ, হ্যাঁ, এক নম্বর, এক দিনে কত ঘন্টা, ঠিক আছে, লিখছো তোমরা, লিখতে। দুই নম্বর, 60 মিনিটে কত ঘন্টা, ঠিক আছে। তিন নম্বর তোমরা লিখে দাও, 1 বছরে কত দিন। চার নম্বর তোমরা লিখে নাও, ঠিক আছে, চার নম্বরে লিখে নাও, 3 বছরে কত দিন, ঠিক আছে। তোমরা এই কাজগুলো, বাড়ির কাজ যেগুলো তোমাদের আসলে আমি দিলাম, সেগুলো তোমরা দ্রুত লিখে নাও। তোমাদের এই কাজগুলো অবশ্যই, বাড়ির কাজ তোমাদের এই বাড়ির বাসায় এই কাজগুলো অবশ্যই করতে হবে, পাশাপাশি এই কাজগুলো করে আমাদেরকে অবশ্যই পাঠিয়ে দেবে, আমরা সেগুলো অবশ্যই মূল্যায়ন করব, ঠিক আছে। দ্রুত তোমরা এই বাড়ির কাজটি লিখে নাও, লিখে নিয়েছো, লিখে নিয়েছো, তাহলে তোমাদের আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে তোমাদের সবারই সুস্বাস্থ্য মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার ক্লাস শেষ করছি। আশা করি তোমরা আমার আমাদের পাশে আমাদের সাথে থাকবে, আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখবে এবং আমাদের বাড়ির কাজগুলো আমাদের কাছে পাঠিয়ে দেবে। এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ, খোদা হাফেজ, সালাম আলাইকুম।